রাশিয়া থেকে অস্ত্র কিনে বিশ্বের যেসব দেশ, এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন, যে কারণে এখন আর আমেরিকাকে কেউ ভয় পায় না, ফাঁস করলেন ট্রাম্প। ইউক্রেন রাশিয়া যুদ্ধে যেসব অস্ত্র ব্যবহার হচ্ছে, বইমেলায় পকেট মেরে ধরা পড়লেন অভিনেত্রী, তারপর যে করুণ পরিণতি হলো। এরপর আরো থাকছে যে কারণে মুসলিমদের নিশ্চিহ্ন করছে রাশিয়া, রাশিয়ার অর্থনীতি গতিশীল করতে পারবে চীন, বারো ক্ষেপণাস্ত্র নিয়ে কেপ কাপলো মার্কিন কনসুলেট এলাকা। এরপর আরো জানাবো নিষেধাজ্ঞার কারণে ধ্বংস হতে পারে মহাকাশ স্টেশন, ইউক্রেনে কেন রাশিয়া হামলা চালিয়েছে, ব্যাখ্যা দিলেন ঢাকার রুশ রাষ্ট্রদূত। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, ইসরায়েলের স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আন্তর্জাতিক সংবাদ সবার আগে পাওয়ার জন্য। বিশ্বের সর্ববৃহৎ অস্ত্র রপ্তানিকারক দেশ যুক্তরাষ্ট্র, দ্বিতীয় সর্বোচ্চ অস্ত্র রপ্তানি করে রাশিয়া। বিশ্বে যত অস্ত্র বিক্রি হয় তার প্রায় 20% রাশিয়ার। 2016 থেকে 2020 সালে 45টি দেশে 2,800 মার্কিন ডলারের অস্ত্র বিক্রি করেছে মস্কো। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। রাশিয়ার তৈরি অস্ত্রের প্রায় 90% বিক্রি হয় 10টি দেশে। রাশিয়ার তৈরি এসব অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা হল ভারত। গত 5 বছরে ভারত একাই রাশিয়ার 23% অস্ত্র কিনেছে, যার মূল্য 650 কোটি মার্কিন ডলার। শুধু তাই নয়, ভারতের মোট অস্ত্র আমদানির অর্ধেকে আসে রাশিয়া থেকে। সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের হিসেব অনুযায়ী ভারতের পর রাশিয়া থেকে সবচেয়ে বেশি অস্ত্র কিনে চীন। গত 5 বছরে রাশিয়া থেকে চীন 510 কোটি ডলারের অস্ত্র কিনেছে। এরপর আলজেরিয়া 420 কোটি, মিশর 330 কোটি এবং ভিয়েতনাম কিনেছে 170 কোটি ডলারের অস্ত্র। প্রিয় ভালোবাসা দর্শক, ইউক্রেন রাশিয়া যুদ্ধে আপনি কোন দেশের পক্ষে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে এখন আর আমেরিকাকে কেউ ভয় পায় না, ফাঁস করলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভুয়ো খবর বলে আমার ব্যক্তিত্ব আপনাদের আমাদেরকে যুদ্ধের দিকে নিয়ে যাবে, কিন্তু সত্য হলো আমার ব্যক্তিত্ব আমাদেরকে যুদ্ধ থেকে দূরে রেখেছে। শনিবার সাউথ ক্যারোলিনার ফ্লোরেন্সে এক সমাবেশে ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, প্রায় 4 দশকের মধ্যে আমি একমাত্র প্রেসিডেন্ট যিনি আমেরিকাকে নতুন কোনো সংঘাতে নিয়ে যায়নি। খবর আরটির সমাবেশে ট্রাম্প পুনরায় ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সংঘাতের জন্য বাইডেন প্রশাসনকে তুলোধুনো করেন এবং মন্তব্য করেন, তার নজরদারি কারণে রাশিয়া কোনোদিন ইউক্রেনে হামলা চালাতো না। ট্রাম্প যুক্তি দেখান, বাইডেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রকে কেউ আর ভয় পায় না, আবার সম্মানও দেখায় না। আর যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন সময় নেই যেখানে এখনকার মতো করে যুক্তরাষ্ট্রের প্রতি আচরণ দেখাতো বিশ্ব। ট্রাম্প বলেন, অন্য দেশগুলো আমাদেরকে সবক শেখায় আমাদের কি করতে হবে, এই কারণে আমরা হাঙ্গামা এবং বিশ্বজুড়ে হানাহানি আর রক্তারক্তি দেখছি। এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুদ কাভুসোগলু জানিয়েছেন, ইউক্রেন রুশ সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় পাশ্চাত্যের কয়েকটি দেশে রাশিয়ার উপর দেওয়া নিষেধাজ্ঞা তুরস্ক যোগ দেবে না। রোববার আন্তালিয়ায় একটি কূটনৈতিক ফোরামে এই কথা জানান তিনি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধে যেসব অস্ত্র ব্যবহার হচ্ছে, রাশিয়ার সেনারা রাজধানী কিয়েভে হামলা জোরালো করেছে। কিয়েভ বলেছে তারাও যুদ্ধের জন্য প্রস্তুত। দৃশ্যত সহসায় শুরু হতে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেনের সেনাদের মধ্যে আসল লড়াই, পর্যবেক্ষকরা সতর্কতা দেখিয়েছেন। বলেছেন, 2 সপ্তাহ এই যুদ্ধে কিয়েভে মূল লড়াই হলো অকল্পনীয় এক ট্র্যাজেডি রচিত হবে। এদিকে ইউক্রেনের সামরিক অভিযানে চাহিদা পূরণ না হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর জেনারেলকে বরখাস্ত করেছে বলে দাবি করেছে ইউক্রেন। কিয়েভের প্রতিরক্ষা প্রধান ওয়েলেক্সি দানিলোভ এমন দাবি করেছেন। অন্যদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তর পশ্চিমাঞ্চলের উপশহর ইরপিনে এক মার্কিন সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। তাছাড়া এই ঘটনায় অন্য একজন আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নিহত এই ব্যক্তির সঙ্গে থাকা কাগজপত্র থেকে তার পরিচয় জানা গেছে। তার নাম ব্রেন্ট রেনট, বয়স 50। তিনি নিউ ইয়র্কের বাসিন্দা ও ভিডিও ডকুমেন্টারি তৈরির কাজ করতেন। এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে উত্তেজনা বিরাজ করছে, কারণ এখনও রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা বিশ্ব। এবার রাশিয়ার হীরা, মদ ও সামুদ্রিক খাদ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। কয়েকদিন আগে তেলের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জানা গেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এর মধ্যে রাশিয়ার হীরা, সামুদ্রিক খাদ্য ও মদের উপর আমদানি নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন। এর আরেকটি হট নিউজ হচ্ছে, বইমেলার পকেট মেরে ধরা পড়লেন অভিনেত্রী। কলকাতা বইমেলায় পকেট মেরে পুলিশের হাতে ধরা পড়েছেন টালিগঞ্জের অভিনেত্রী রূপা দত্ত। বিজেপি আইটি সেলের অন্যতম সদস্য হিসেবে পরিচিত এই অভিনেত্রীর কাছ থেকে নগদ অর্থ ও অনেকগুলো মানিব্যাগ উদ্ধার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিধাননগর
নর্থ থানায় মামলা হয়েছে। পুলিশ জানায়, গতকাল শনিবার রাতে কলকাতা আন্তর্জাতিক বইমেলার রূপা দত্তের গতিবিধি দেখে দায়িত্বরত কনস্টেবলদের সন্দেহ হয়। রূপাকে অনুসরণ করে এক পর্যায়ে তাকে আবর্জনা স্তূপে বেশ কিছু মানিব্যাগ ফেলতে দেখা যায়। এ সময় তাকে তল্লাশি করলে বেশ কিছু মানিব্যাগ পাওয়া যায়। একসঙ্গে অনেক মানিব্যাগ ও পার্স রাখার কোনো সন্দেহজনক কারণ দেখাতে ব্যর্থ হন তিনি। পরে বিধাননগর থানায় জিজ্ঞাসাবাদে রূপা দত্ত নিজেকে বলিউড অভিনেত্রী হিসেবে পরিচয় দেন এবং কলকাতার কালীঘাটে তার বাড়ি বলে জানান। তার কাছ থেকে উদ্ধারকৃত একটি ডায়েরিতে বিভিন্ন স্থান থেকে চুরি করা অর্থের হিসাব ও অন্যান্য তথ্য পাওয়া গেছে বলে জানায় পুলিশ। এদিকে আরেকটি হট নিউজ আছে, যে কারণে মুসলিমদের নিশ্চিহ্ন করছে রাশিয়া। ইউক্রেনের দক্ষিণাঞ্চলে গুরুত্বপূর্ণ উপদ্বীপ ক্রিমিয়াকে আগ্রাসন চালিয়ে 2014 সাল থেকে দখলে নিয়েছে রাশিয়া। সেখানে বসবাস করা একসময় শক্তিশালী তাঁতার সম্প্রদায়ের মুসলিমদের ধীরে ধীরে নিশ্চিহ্ন করেছে একসময় কমিউনিস্ট দেশটি। রুশ সেনারা সুকৌশলে পরিকল্পিতভাবে কাজটি করে যাচ্ছে বলে জানিয়েছেন আল জাজিরা। এ নিয়ে প্রকাশ করা বিস্তারিত এক খবরে বলা হয়, রাশিয়ার এই কাজে বাধা দেওয়া সংখ্যালঘু তাতারিদের গ্রেপ্তার ও নির্যাতন করা হচ্ছে, এমনকি জোরপূর্বক তুলে নিয়ে গুম করার ঘটনা ঘটছে। এ নিয়ে তাতারিয়া ক্ষোভে ফুঁসছেন, কিন্তু তার রুশ আগ্রাসনের চাদরে ঢাকা পড়ে যাচ্ছে। গত বৃহস্পতিবার ইউক্রেনের মেলিতোপালে সুপরিচিত তাতার মুসলিম নারী লেইলা ইব্রাগিমোভার বাড়িতে অভিযান চালিয়েছে রুশ সেনারা। তাকে ধরে জোর করে গাড়িতে তুলে নেওয়ার সময় জিজ্ঞাসাবাদ করে এবং একটি অজ্ঞাত স্থানে নিয়ে যায়। তাতারিদের সংগঠন আজাদ ও এর স্থানীয় নেতাকর্মীদের নাম ঠিকানা জানতে চাওয়া হয় ইব্রাগিমোভার কাছে। এদিকে আরেকটি হট নিউজ আছে, রাশিয়ার অর্থনীতি গতিশীল করতে পারবে চীন। ইউক্রেনের রুশ আগ্রাসনের জের ধরে ভিসা ও মাস্টার কার্ড রাশিয়া তাদের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। এর আগে পেপাল, নেটফ্লিক্স, টেলের মতো সংস্থাগুলো রাশিয়ার তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এমন পরিস্থিতিতে ব্যাংক গ্রাহকদের জন্য বিকল্প চিন্তা করেছে রাশিয়া। তারা চীনের ইউনিয়ন পে ব্যবহার করে কার্ড ইস্যু করার পরিকল্পনা করছে। এর ফলে রাশিয়ান কার্ড হোল্ডারের উপর পশ্চিমা নিষেধাজ্ঞার নেতিবাচক প্রভাব কমে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এই বিকল্প খুব একটা সহজ হবে না, কারণ রাশিয়ার মধ্যে ইউনিয়ন পে নেটওয়ার্ক ছোট। রাশিয়ার অনেক ব্যাংকের সঙ্গে এই কোম্পানি কোনো সম্পর্ক নেই। পরামর্শদাতা প্রতিষ্ঠান অলিভার ওয়াইম্যান এর জেসন এক বার্গের মতে, রাশিয়ানদের জন্য সমস্যা হলো বিশ্বের 180টিরও বেশি দেশে থাকা সত্ত্বেও ইউনিয়ন পে আমেরিকা এবং ইউরোপে এখন একটি প্রান্তিক পরিষেবা। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, 12 ক্ষেপণাস্ত্রের নিক্ষেপ কাঁপলো মার্কিন কনসুলেট এলাকা। উত্তর ইরাকের ইরবিলে রোববার মার্কিন কনসুলেট কমপ্লেক্সের কাছে 12টির মতো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা এবং একজন ইরাকি কর্মকর্তা অভিযোগ করেছেন প্রতিবেশী ইরান থেকে এই হামলা চালানো হয়েছে, তবে হামলার কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এপি দা পেনিনসুলা খবরে বলা হচ্ছে, এই হামলা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে উত্তেজনা আরো বাড়িয়ে দিতে পারে। দীর্ঘদিনের শত্রু ইরান, যুক্তরাষ্ট্র বহুদিন ধরে ইরাকে পরস্পরের বিরুদ্ধে খেলছে। ইউক্রেনে যখন রাশিয়ার সামরিক অভিযান নিয়ে যুক্তরাষ্ট্র এক প্রকার দৌড়ের উপর আছে, তখন এই ক্ষেপণাস্ত্র হামলা নতুন কোন ইঙ্গিত বহন করছে। যদিও প্রায় নিয়মিত বিরতিতে ইরাকে মার্কিন কনসুলেটের আশেপাশে এই ধরনের ক্ষেপণাস্ত্র হামলা হয়ে আসছে দীর্ঘদিন। বাগদাদে ইরাকি কর্মকর্তা প্রাথমিকভাবে জানিয়েছেন, ইরবিলে মার্কিন কনসুলেটে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে এবং হামলার লক্ষ্যবস্তু ছিল কনসুলেট। পরে কুর্দিস্তানে বিদেশি মিডিয়া অফিসের প্রধান লক গাফারি বলেছেন, কোন ক্ষেপণাস্ত্রই মার্কিন স্থাপনায় আঘাত করেনি, তবে কম্পাউন্ডের আশেপাশে এলাকায় আঘাত করেছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, নিষেধাজ্ঞার কারণে ধ্বংস হতে পারে মহাকাশ স্টেশন। রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশের নিষেধাজ্ঞার ফলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বিধ্বস্ত হতে পারে, এই জন্য দ্রুত নিষেধাজ্ঞা তুলে নিতে হবে বলে সতর্ক করেছেন রাশিয়া। শনিবার রুশ মহাকাশ সংস্থা রস কসমোসের প্রধান দিমিত্রি রোগোজিন এই সতর্ক করেন। খবর এএপির দিমিত্রি রোগোজিন বলেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে না দিলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রাশিয়ার সেবা কার্যক্রম ব্যাহত হবে। এর ফলে ওই স্টেশনে রাশিয়ার দায়িত্বে থাকা কক্ষপথ ঠিক রাখার বিষয়টির ওপর প্রভাব পড়বে। এতে 500 টনের ওই স্টেশন সমুদ্রে বা ভূমিতে আছড়ে পড়বে। তিনি বলেন, রাশিয়ার পক্ষ থেকে স্টেশনটি যাতে ঠিক কক্ষপথে থাকে তা নিশ্চিত করা হয়। বছরে প্রায় 11 বার এই কাজ করা হয়। এতে মহাকাশ আবর্জনার সঙ্গে ধাক্কা থেকে এটি রক্ষা পায়। তিনি আরো বলেন, মহাকাশ স্টেশনটি আছড়ে পড়লে তা রাশিয়ার উপর পড়বে না। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ইউক্রেনে কেন রাশিয়া হামলা চালিয়েছে ব্যাখ্যা দিলেন ঢাকার রুশ রাষ্ট্রদূত। ইউক্রেনের পরিস্থিতি এবং সেখানে রাশিয়ার অভিযান নিয়ে বাংলাদেশে কিছু গণমাধ্যম পশ্চিমাদের রাশিয়া বিরোধী প্রচারণার প্রতিদ্বন্দ্বী করেছেন বলে দাবি করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকসান্দর ভি মানোতিতস্কি। একে ঢাকা
ঢাকা মস্কো সম্পর্ক নষ্ট করার ইচ্ছাকৃত প্রচেষ্টা বলে জানান তিনি। রোববার বাংলাদেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক রেডিও ও টিভি চ্যানেলের প্রধানদের কাছে এক খেলা চিঠিতে খোলা চিঠিতে তিনি এমন মন্তব্য করেন। চিঠিতে ইউক্রেনে কেন রাশিয়া হামলা চালিয়েছে তার ব্যাখ্যাও দেন রাষ্ট্রদূত। বাংলাদেশ নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত চিঠিতে আরো বলেন, ইউক্রেনের পরিস্থিতি এবং সেখানে রাশিয়ার পদক্ষেপ নিয়ে বাংলাদেশি মিডিয়ার একটি অংশের দৃষ্টিভঙ্গি পক্ষপাতমূলক। এই দৃষ্টিভঙ্গিতে সেই শক্তিগুলোর ইচ্ছাকৃত প্রচেষ্টার ফল বলে মনে করি, যারা সর্বদা রুশ ফেডারেশন এবং বাংলাদেশের মধ্যে পারস্পরিক সহযোগিতাকে ক্ষুণ্ণ করতে চেয়েছিল, যা 50 বছর আগে শুরু হয়েছিল। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে ইসরায়েলের স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ইরাকের উত্তরাঞ্চলে কুর্দিদের রাজধানী ইরবিলে ডজন খানিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দায় স্বীকার করেছে ইরান। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এক বিবৃতিতে ইরানের রেভলিউশনারি গার্ড জানায়, ইসরায়েলি কৌশলগত স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েল যদি হামলার পুনরাবৃত্তি করে তাহলে আরো কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি। জানা গেছে, চলতি সপ্তাহের শুরুতে সিরিয়ার রাজধানী দামেস্কে এক হামলা চালিয়ে আইআরজিসির 2 সদস্যকে হত্যা করে ইসরায়েল। ধারণা করা হচ্ছে ওই ঘটনার প্রতিশোধ নিতে এই হামলা চালিয়েছে ইরান। এর আগে কুর্দিশ কর্মকর্তারা জানান, 1 ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরাকের বাহির থেকে নিক্ষেপ করা হয়েছে। তাছাড়া সেখানে গভর্নর স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, যুক্তরাষ্ট্রের কনস্যুলেট সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ইউক্রেন যুদ্ধে কোন দেশের পক্ষ নিল কাতার। ইউক্রেন যুদ্ধে সব পক্ষকে সংযোগ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন কাতার। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দমিত্র কুলেবাকে টেলিফোন কলে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল খানি এই আহ্বান জানান। কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এ সময় ইউক্রেন ইস্যুতে আরো উত্তেজনা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। কাতারের পররাষ্ট্রমন্ত্রী গঠনমূলক আলোচনার মাধ্যমে এবং কূটনৈতিক উপায়ের বিরুদ্ধে মীমাংসা করার আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক বিরোধের সমাধান শান্তিপূর্ণ উপায়ে করার আহ্বানও জানিয়েছেন।